আমরা ইনসার্ট ট্যাবের টেবিলস অংশটি নিয়ে আলোচনা করব। এখানে দুটি বিষয় আছে, পিভট টেবিলস অ্যান্ড টেবিলস। পিভট টেবিলসের ভিতরে আবার দুটি অংশ আছে, পিভট টেবিলের ভিতরে দুটি অংশ, পিভট টেবিল এবং পিভট চার্ট। তো আসুন আমরা পিভট টেবিল কীভাবে তৈরি করে সেটা শিখি। আমি এখানে একটি ছোট্ট করে ফাইল তৈরি করেছি, মানে এক্সেলের ফাইল তৈরি করেছি। এখানে দিয়েছি এমসি নং, প্রোডাক্ট, গেম ডিভিডি, মেরিন ডেট পিস, মানে মেরিন ডেট 1/5/2012 পিস 200 পিস, সফটওয়্যার ডিভিডি 250 পিস, 6 তারিখে তৈরি হয়েছে, মানে 6 নম্বর মাসে 1 তারিখে। আবার দিলাম টিউটোরিয়ালের ডিস্ক 1 তারিখে 7 মাসের 120 পিস তৈরি হয়েছে। তো এইটার উপর আমরা একটা ছোট্টখাট্টো পিভট টেবিল তৈরি করি। পিভট টেবিলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে যতটুকু অংশ নিয়েছে এখানে শো করছে কতটুকু অংশ উপর হবে। আমি যদি এখান থেকে অংশ কমিয়ে দিতাম তাহলে আরও অংশ কমে যাবে। এখানে আমি এক্সট্রাক্টিং ওয়ার্কশিট দিলাম, তারপর মানে এই পেজের মধ্যে করবো না, নতুন পেজের মধ্যে তো এটা তৈরি হবে পিভটটা, সেটা বলছিলো। আমি এখানে দিলাম না, এই পেজের মধ্যেই হবে। তো আমি এখানে ক্লিক করব। আমার সীমানাটা দিতে হবে পিভটের জন্য, পিভট টেবিলের জন্য আমি এই সীমানা নির্ধারণ করলাম এতটুকু, এইটুকু সীমানার মধ্যে পিভট টেবিলটা হবে। দেন এন্টার ক্লিক করলাম কিবোর্ড থেকে। তো এখন আমি এখানে ওকে ক্লিক করার সাথে সাথে পিভট টেবিলটা তৈরি হবে। এখানে পিভট টেবিলের জায়গাটা নিয়ে নিয়েছে, আমরা এখান থেকে মানে যে যে জিনিসের উপর পিভট টেবিলটি দেখতে চাচ্ছি সেই কমান্ডগুলো অ্যাড করি। এমসি নং, প্রোডাক্ট, মেইন ডেট, পিস এখানে শো করছে, গেম ডিভিডি 1/5/2012 1 নম্বর 200 পিস তৈরি হয়েছে, 200 = 200 250 পিস, আবার এখানে শো করছে 570 পিস সব মিলিয়ে টোটাল, মানে সব মিলিয়ে 570 পিস ডিভিডি তৈরি হয়েছে, এভাবে শো করছে। আবার এখানে আমি বেছে দেখতে পারি, নিজের মতো সিলেক্ট করলাম শুধু গেম ডিভিডি দেখতে চাই, ওকে করি, অনলি গেম ডিভিডি চলে আসবে। আবার এখানে আমি যদি সাথে আমি গেমের সাথে সফটওয়্যার ডিভিডি দেখতে চাই, সফটওয়্যার ডিভিডিটা চলে আসবে। আবার যদি সবগুলো একসাথে দেখতে চাই, ওকে করি, সবগুলো চলে আসবে। এইভাবে আমরা পিভট টেবিল কাজ করে থাকব। এটা এর উপরে যে আমরা রিবনটা দেখতে পাচ্ছি, এর দ্বারা আমরা পিভট টেবিলের মডিফিকেশন করতে পারবো। রিফ্রেশ রিফ্রেশ ইস রিফ্রেশ করার জন্য আবার ইনসার্টে চলে যাই। দেন এখানে আমি আবার এখানে ক্লিক করি, করার পর এখান থেকে পিভট চার্ট নিলাম, পিভট চার্ট তৈরি করার জন্য আবার সিলেকশন নিল নিজের মতো। আমি এখানে এক্সট্রাক্টিং ওয়ার্কশিট দিলাম, দেওয়ার পর এখানে আমি জায়গা নির্ধারণের জন্য দিলাম, আমি দিলাম এইটুক জায়গার মধ্যে এই শিটটা তৈরি হবে, ওকে করলাম। এখানে ক্লিক করলেও হয়, আবার ইন্টার ক্লিক করলেও হয়। দেন আমি এখানে ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে আবার বাড়তি পিভট টেবিলের মতো এসে পড়েছে একটা। আমি এখানে কী কীর উপর চার্ট দেখতে চাচ্ছি, পিস কত পিস তৈরি হয়েছে এটা একটা চার্টের অংশ হলো, মেরিন ডেট কোন কোন তারিখে তৈরি হয়েছে, প্রোডাক্ট কী কী প্রোডাক্ট তৈরি হয়েছে, এবং এমসি নাম্বার নাম্বার কত কত নম্বর প্রোডাক্টটি ছিল। দুটি পিভট টেবিল হয়ে গেছে, মানে এটার সাথে চার্টের সাথে অল টাইম টেবিল আসবে। চার্টের স্টাইলের জন্য এখানে কিছু চার্টের স্টাইল আছে, আমরা এখান থেকে এই স্টাইলটা চয়েস করে নিলাম চার্টকে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এখান থেকে চার্টের স্টাইল চেঞ্জ করা যায়, এখানে চার্টের মডেল আছে, এখান থেকে আমি যদি চাই চার্টের মডেলটি চেঞ্জ করতে পারি, এভাবে চার্টের মডেল চেঞ্জ করা যায়। সিলেক্ট ডাটা, ডাটা সিলেকশন যেগুলো হয়েছে, সেভ এস টেমপ্লেট, টেমপ্লেটে সেভ করার জন্য, চেঞ্জ টাইপ, টাইপটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আমি অ্যানাদার অপশন দিয়ে এখানে আমি ইউজ করতে চাইলে এখান থেকে আমি নিতে পারি। যেমন এটা যদি আমি ওকে করি, এভাবে এসে পড়েছে। এখান থেকে আবার যদি আমি এটা চয়েস করে নিই, ওকে করি, হয়ে গেছে। এইভাবে আমরা বিভিন্নভাবে এডিটার স্টাইলটা চেঞ্জ করতে পারবো, এভাবে আমরা পিভট টেবিলের এবং পিভট চার্টের কাজ করতে পারবো। টেবিল সম্বন্ধে আলোচনা করব, মানে এখন এটার আমি এই এইটুকের মধ্যে যদি আমি একটা টেবিল সিলেকশন করতে চাই, মানে একটা টেবিল নেওয়ার জন্য দিলাম, মানে এটা টেবিল একটা সুন্দর একটা টেবিল তৈরি করতে চাই,
তা অটোমেটিকলি একটা টেবিলের থিম চলে আসবে এবং ডিজাইনের অপশনটা চলে আসবে। এখানে আমরা নানা রকম অপশন ব্যবহার করে টেবিলকে আরও মনোরম সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এখানে টেবিলের থিম আছে, এখান থেকে আমরা টেবিলের থিম চয়েস করে নিতে পারি, যে থিমটা চয়েস হয় সেখান থেকে নিতে পারি। এখানে আরও অপশন আছে নিউ টেবিল স্টাইল, নিউ টেবিল স্টাইল, এখান থেকে আমি টেবিলের নতুন স্টাইল চয়েস করে নিতে পারি নিজের মতো করে। রিফ্রেশ করার জন্য এটা, এক্সপোর্ট করার জন্য আমি যদি কোনোখান থেকে এক্সপোর্ট করতে চাই তাহলে এখান থেকে আমি করতে পারি। এখানে আমি রিমুভ করতে পারি, বাট আমি রিমুভ করতে চাচ্ছি না। আবার এখান থেকে ফিল্টিং অপশন দেওয়া আছে, মানে এই টেবিলটির সাথে ফিল্টিংয়ের অপশন দেওয়া আছে, এখান থেকে আমি ফিল্টিং অপশন দিয়ে কাজ করতে পারি। রিসাইজ টেবিল, টেবিলটির সাইজটি সেট আপ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, মানে আমি যদি এখানে এখন দুইটা ছেড়ে দিতে চাই তাহলে এখানে রিসাইজ টেবিল থেকে আমি ছেড়ে দিতে পারি। এভাবে আমরা টেবিলটিকে সাজাতে পারবো, এইভাবে আমরা টেবিল অংশের কাজটি করতে পারবো, এইভাবে টেবিলস এবং পিভট টেবিলসের অংশের সবগুলো কাজ করা সম্ভব, এইভাবে আমরা সাজাতেও পারি।